সকলকে জয় তো ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই স্কিম থেকে কৃষকদের বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু টাকা করে মোট ছ টাকা দেওয়া হয় তো এই স্কিমে অনেক কৃষকের নাম বাদ করে দেওয়া হচ্ছে যারা নতুন আবেদন করেছেন সেই কৃষকদেরও কিছু নাম বাদ করে দেওয়া হচ্ছে এবং যারা পুরনো দীর্ঘকালীন টাকা পেয়ে আসছেন তাদেরও নাম এখান থেকে বাদ করে দেওয়া হচ্ছে তো আপনি যদি একজন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা হয়ে থাকেন তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার নাম রিজেক্ট করে দেওয়া হয়েছে না কি সেটি কীভাবে আপনি চেক করবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমত আপনি এসে সার্চ করবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন যে কোনো একটি ব্রাউজারে এসে আপনি সার্চ করে নেবেন সার্চ করার পর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং এখানে আপনার সামনে একটি অপশান দেখতে পাচ্ছেন শো হচ্ছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ফার্মার অ্যান্ড সি এস ফার্মার্স দেখতে পাচ্ছেন আমি অপশান উপর টিক করে দিয়েছি এই অপশানটির ওপরে আপনি এসে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটি নেক্সট পেজ নতুন পেজে নিয়ে যাওয়া হবে তো চলুন আমরা এখানে ক্লিক করে নিয়েছি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনাকে কয়েকটি ডিটেলস ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আপনাকে যে আপনি যার নামে চেক করতে চাইছেন যার পিএম কিষানটি আপনি চেক করতে চাইছেন সেই আধার কার্ডটি নাম্বারটি আপনাকে এখানে পরিষ্কার করে সঠিকভাবে দিতে হবে নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি আপনাকে সঠিকভাবে যা দেওয়া আছে সেটি আপনাকে এই ঘরটির ভিতরে লিখে নিতে হবে লেখার পর সাইডে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন শো হচ্ছে তো সার্চে আপনি ক্লিক করে নেবেন দেন সার্চে ক্লিক করার পর আপনাকে আপনার যে পেজ আছে সেই পেজে নিয়ে যাওয়া হবে চলুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে আমাদের যে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার এই দুটো এখান থেকে ফিল আপ করে নেবো দেন ফিল আপ করার পর আমরা এখান থেকে সার্চে ক্লিক করে নেব তো সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনি ডিটেলসগুলো আপনার চেক করে নিতে পারবেন আপনার যে আধার কার্ডের নাম্বার যে সেই আধার কার্ডের নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম সাব ডিস্ট্রিক্ট এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং রেজিস্ট্রেশন কত তারিখে করেছিলেন আপনি সেই রেজিস্ট্রেশন ডেটটি আপনি সাইডে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন সে রেজিস্ট্রেশন ডেট পেয়ে যাবেন এবং এর পাশে আপনি এর নিচে এলে দেখতে পাবেন এখানে স্ট্যাটাস স্ট্যাটাসের ঘরে দেওয়া আছে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক তো সাব ডিস্ট্রিক্টের থেকে এটি রিজেক্ট করে দেওয়া হয়েছে তো কী কারণের জন্য রিজেন্টটি কি দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখতে যে রিজেন্ট কী দিয়েছে এখানে এখানে সাইডে রিজেন্ট দেওয়া আছে আপলোড আর ও আর অ্যান্ড রিসাবমিটেড মানে হচ্ছে যে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন বা জমা করেছিলেন সেই ডকুমেন্টসগুলো হয়তো সঠিক ছিল না কোনো কারণবশত সেই ডকুমেন্টসগুলো সাব অ্যাকসেপ্ট করা হয়নি তো এর জন্য আপনাকে আবার ফিরে আপনার যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে গিয়ে আপনাকে যে আপনার যে ডকুমেন্টস আছে জমির তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কৃষি অফিস থেকে এডিট করে এগুলো আপনাকে আবার জমা করতে হবে যখনই আপনি জমা করে আসবেন তখনই আপনার স্ট্যাটাসটি এখান থেকে অ্যাক্টিভ শো হবে তো আরেকটি চলুন আমি আপনাদের স্ট্যাটাস এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটি তো এখানেও দেখতে পাচ্ছেন রিজেক্ট রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন এরও রিজনটি দেওয়া আছে এর রিজন এখান থেকে আপনি চেক করলে দেখতে পাবেন ল্যান্ড রেকর্ড আফটার এক দুই দু হাজার উনিশ এই কারণের জন্য এর অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হয়েছে তো অনেকেই জানতে চাইছেন যে কমেন্টও জানিয়েছেন আগে যে যাদের দু সালে জমি কিনেছেন যে নতুন রেজিস্ট্রেশন হয়েছে বা ওয়ার্সিন থেকে পেয়েছেন তারা কি পিএম কিষানের জন্য আবেদন করতে পারবেন দেখুন আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি মাসের এক তারিখের পর থেকে যাদের জমির রেকর্ড দু সালের পরে আছে তারা নতুন করে পি এম কিষানের জন্য আবেদন করতে পারবেন তো এভাবে আপনি আপনার পি এম কিষানের স্ট্যাটাসটি মোবাইল থেকে অবশ্যই চেক করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি রিজেক্ট যদি করে দিয়েছে তো সেটি আপনি অবশ্যই সংশোধন করবেন এবং পিএম কিষানের পরবর্তী আপডেটগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ